কলকাতা থেকে চিরবিদায় ট্রাম্প। সরকারের সিদ্ধান্তে থামল ইতিহাসের চাকা। প্রায় দেড় শতকের প্রাচীন যান আজ শহরের বোঝা। সরকারের বড় সিদ্ধান্তে থমকে গেল ইতিহাসের চাকা। কলকাতার রাস্তায় আর গড়াবে না ট্রামের চাকা। শুধুমাত্র হেরিটেজ হিসেবে চালানো হবে কয়েকটি জায়গায়। কিন্তু কেন এই সিদ্ধান্ত সরকারের? নিশ্চয়ই এমনটাই ভাবছেন সকলে। আর কোন কোন রাস্তায় চলবে এই ট্রাম? আসুন এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত বিষয়টি জেনে নেওয়া যাক। বন্ধ হবার পথে কলকাতার ঐতিহ্য ট্রাম। তবে বহু বছর ধরে শোনা যাচ্ছিল যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে তিলোত্তমার নস্টালজিয়া ট্রাম। যদিও আগের চেয়ে অনেকাংশে কমে গিয়েছে ট্রাম চলার রাস্তা। ধীরে ধীরে শহরের রাস্তায় কমছে ট্রামের সংখ্যাও। দেশের একমাত্র শহর কলকাতায় চলে এই ট্রাম, যাইবার কার্যত বন্ধ হওয়ার মুখে। একাধিক রুটে ইতিমধ্যেই বন্ধ হয়েছে এই ট্রাম পরিষেবা। আর এবার প্রায় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দফতর। পরিবহন দফতরের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মডেল হিসেবে ট্রাম চলবে শুধু এসপ্ল্যানেড থেকে ময়দান রুটে। শহরের বাকি সব রুটে বন্ধ হয়ে যাবে ট্রাম পরিষেবা। দুর্ঘটনা এড়াতে শহরের রাস্তা থেকে তুলে দেওয়া হবে ট্রাম লাইনও। রিপোর্ট অনুযায়ী দেশের একমাত্র শহর হিসেবে এখনও ট্রাম চলে শুধু কলকাতাতেই। বর্তমানে কলকাতার বুকে দুটি রুটে চলত ট্রাম। একটি ছিল বালিগঞ্জ ধর্মতলা, অপরটি ছিল শ্যামবাজার ধর্মতলা রুট। তবে এই দুই রুটেই যাত্রী পরিবহন বন্ধ হবে ট্রামের। এই আবহে এবার কার্যত বন্ধ হবার মুখে ট্রাম পরিষেবা। আর কলকাতার মনে এবং ইতিহাসের পাতাতেই থেকে যাবে ট্রাম। প্রসঙ্গত, শহরের ট্রাম পরিষেবা চালু রাখার দাবিতে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের তরফে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল। সেই মামলায় রাজ্যের সিদ্ধান্ত জানতে চায় আদালত। এই আবহে এবার ১৫০ বছরের ঐতিহ্যের চাকা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই নিয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, এসপ্ল্যানেড থেকে ময়দান পর্যন্ত হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রাম থাকবে। যারা কলকাতায় আসবেন তারাই চাপবেন। একটি জনস্বার্থ মামলা চলছে, কোর্টও জানতে চেয়েছে আমাদের সিদ্ধান্ত। বাকি কোনো রুটে ট্রাম চলবে না, লাইনও তুলে ফেলব। রাস্তা বাড়েনি, যানবাহন বেড়েছে, তাই যানজট হচ্ছে। এভাবে ট্রাম চালানো অসম্ভব। যানজট এবং দুর্ঘটনা এড়াতেই ট্রাম পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত বলে জানালেন পরিবহন মন্ত্রী। এদিকে পরিবহন দফতর সূত্রে খবর, ছোট গাড়ির দুর্ঘটনা এড়াতে শহরের বুকে থাকা ট্রাম লাইনগুলিও তুলে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। শুধুমাত্র হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রামের জয় রাইড চলবে পর্যটকদের জন্য। ট্রাম যখন চালু হয়েছিল তখন গরুর গাড়ি চলত, টানা রিক্সা ছিল। এখন অত্যাধুনিক ক্যাব মেট্রো চালু হয়েছে। কিন্তু রাস্তা আগে যা ছিল তাই রয়েছে, নতুন করে রাস্তা হয়নি, নতুন করে রাস্তা তৈরি করাও যায়নি। একসময় গোটা শহর জুড়ে যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল এই যান। তবে বর্তমানে ট্রাম লাইনের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। আর এবার সরকারি সিদ্ধান্তে একটি দুটি জায়গা ছাড়া বাকি সব জায়গাতেই বন্ধ হচ্ছে ট্রাম চলাচল। সমাপ্তি ঘটতে চলেছে শতাব্দী প্রাচীন এক ইতিহাসের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।